এই হ্যালো, দিস এভরিওয়ান। টিটিভি টেন এট পাস ও ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি নতুন একটি ভিডিও, নতুন একটি সেগমেন্ট। তো বরাবর কিন্তু আমরা বাইক ব্লগে চলে আসছি। তো আজকে অন্য একটি সেগমেন্টে, আজকে হচ্ছে আমাদের পঞ্চম পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এর আগে বেরিয়ে পড়ছি, আর আমার সাথে আমাদের কাঙ্ক্ষিত সভাপতি প্লিয়ন হিসাবে আছে, আর রাইডে আছি আমি। তো মোটামুটি আমাদের রাস্তার, এটা হচ্ছে দেওয়ানগঞ্জের থেকে শুরু, রাস্তাটা শুরু হয়েছে এখান থেকেই। তো আমরা এখান থেকে যে ভাবলাম, যাইলে একটু ক্যামেরাটা সেট আপটা একটু আপনাদের সাথে একটু ভিডিও শেয়ারগুলো করে থাকি। যে ইদানিং মানে আমরা পরীক্ষা, যে চতুর্থ যে পরীক্ষা পদ্ধতি হচ্ছে, তখন আমরা যাওয়ার সময় কোনো ভিডিও করি নাই। তবে আজকে ক্যামেরাটা প্রথম ওপেন করলাম, যে আজকেই মানে পঞ্চম পরীক্ষা যাইতে সময়ই আমরা ক্যামেরাটা ওপেন করলাম। কিন্তু এর আগে কিন্তু ওপেন করি নাই, কারণ এটা শুধু আসার সময় শুধু ওপেন করা হয়েছে। বাট কিন্তু যাওয়ার সময় যখন বাড়ি থেকে যখন রওনা দিছি, তখন কিন্তু সেটা আমরা ওপেন করি নাই, অর্থাৎ আমাদের ক্যামেরাটা চালু করি নাই। কিন্তু আজকে আপনাদের মাঝে আসলাম যে দুই চারটি কথা শেয়ার করার জন্য এবং দুই চারটি ভিউ দেখানোর জন্য। কারণ ভিউ যদি না দেখেন তাহলে হচ্ছে ভালো লাগবে না, এই হলো বিষয়। আর রাস্তার অবস্থা যদি বলি, তো রাস্তায় মোটামুটি একটু ফ্রি আছে। তো রাস্তার ফ্রি থাকা সত্ত্বেও কিছু কিছু দেখেন যে কি ধরনের যে লাকড়িগুলো বা যে খড়গুলো যে শুকায় দিছে, এইগুলোর জন্য একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। কারণ আমি কোন দিয়ে বাচ্চা কোথায় দিয়ে চালাবো, কোন ব্রেক প্রেস করবো, যে কখন যেন আমার ব্রেকটা দেখুন, আবার ধানও শুকিয়ে দিয়েছে রাস্তার মধ্যে, আমি কোন ব্রেকটা প্রেস করবো। আর বিশেষ করে হচ্ছে আমি হচ্ছে সামনে ব্রেক খুব বেশি প্রেস করি, মানে আমি পিছনে ব্রেক খুব কম ধরি। কারণ পিছনে ব্রেক ধরতে আমার একটু অস্বস্তি ফিল হয়, কারণ আমি বেশিরভাগ হচ্ছে সামনে ব্রেকটা ইউজ করি। আর অনেকে আছে যে পিছের, সবাই নর্মাল হচ্ছে সবাই হচ্ছে পিছের ব্রেকই ইউজ করে বেশি, কিন্তু আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, মানে আমি হচ্ছে সামনে ব্রেকটা দিয়ে গাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, আর করেও থাকি। কারণ বিগত মানে মোটামুটি যাই রাইড করি না কেন, তো মোটামুটি আমি সামনে ব্রেক দিয়ে কন্ট্রোলিং করি। আর রাস্তার অবস্থা দেখলে তো বুঝতে পারতেছি না, কারণ এখানে তো এমনিতে হচ্ছে সামনে ব্রেক প্রেস করলে এমনি রিক্সি, আর তারপর হচ্ছে রাস্তার মধ্যে যে এইসব যে খড়, তারপর হচ্ছে ধান শুকায় দেওয়া, তারপরে হচ্ছে গাড়িঘরের একটা জ্যাম, মানুষের একটা চলাফেরার জ্যাম, এইগুলো তো অবস্থা তো আছে। এর মধ্যে আরও নানান ধরনের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, এতে করে রাইড করে কি মজা পাওয়া যায়? কোনো মতে মজা পাওয়া যায় না। কারণ রাইড করতে গেলে কিছু যদি ত্রুটিপূর্ণ যদি থাকে, সেগুলো কিন্তু আসলে ভালো লাগে না মন থেকে। অ্যাকচুয়ালি আমার আসলে ভালো লাগতেছে না, কারণ হচ্ছে এমনিতে হচ্ছে পরীক্ষার টেনশন, তারপর হচ্ছে রাস্তায় এইসব ঝামেলা, দুইটা মিলে একবারে মনে হচ্ছে যে একবারে পুরো একদম মানে আমি চুপসে গেছি, এই অবস্থা। তারপর হচ্ছে রাইডে বেশি করতেছি, মানে বেশি একটা স্পিড উঠাচ্ছি না, যে নর্মাল টাইপের যে স্পিডটা সেই স্পিডে আমি যাচ্ছি। সর্বোচ্চ আমার এখানে টান সীমা ছিল হচ্ছে 55, এর উপরে আমি যাইনি। কারণ যেখানে হাইওয়ে রাস্তার স্পিড থাকবে হচ্ছে 70+ বা 80-র মতো, কিন্তু সেখানে আমরা যাচ্ছি হচ্ছে 50 অথবা 55। বেশিরভাগ হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি 50-এ যাই বেশি, মানে আমি হচ্ছে যখন কোনো একটা গুরুত্বপূর্ণ যখন কাজে যাই, তখন সেক্ষেত্রে মানে 50-এর উপরে টান উঠাই না। আর যখন নর্মালি কোনো গুরুত্বপূর্ণ কাজ না, যে ধরনের হচ্ছে মোটামুটি ঘুরতে বা মোটামুটি ই করতে যেতেছি, তখন সেক্ষেত্রে টান উঠানো যায়, কারণ তখন একটু চিল মুডে থাকা যায়। আর যখন একটা গুরুত্বপূর্ণ কাজে যাবেন তখন একটু পেরেশানি থাকবেন, সেক্ষেত্রে আমারটা হচ্ছে বিষয়। কারণ যেহেতু সামনে আমাদের 12:30 থেকে আমাদের এক্সাম শুরু হয়ে যায়, তো এর আগেই হচ্ছে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত পরীক্ষা কেন্দ্রে। তো এই হলো বিষয়। আর রাস্তার মধ্যে হচ্ছে এই সব যে ঝুটঝামেলা, যারা হচ্ছে এইগুলো কাজকর্মগুলো করে থাকেন, তারাও তাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এই রাস্তায় এইগুলো কাজ থেকে অনেক বিরত থাকবেন। কারণ আপনি আপনার সুবিধা মতো করতেছেন, কারণ আপনার সুবিধার চেয়ে আরেকজনের যে অসুবিধা হচ্ছে সেই বিষয়টা একটু খেয়াল করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।